চার হাজার স্কোয়ার ফিটের তিনতলা এই বাড়িটির বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওরফে এস কে সিনহা ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন এলাকার একশো উনাশি জেসপার স্ট্রিট গুঞ্জন ছিল এ বাড়িটি নগদ দুই লাখ আশি হাজার ডলারে কিনেছেন সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় দুই কোটি তিরিশ লাখ টাকা নথিপত্র ঘেটে এর অনেকটা প্রমাণও পাওয়া গেল দলিলপত্রে দেখা গেল এস কে সিনহা যুক্তরাষ্ট্রে আসার সাত মাস পর এ বছরের জুনে বাড়িটি কিনেছেন তারই ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে কাগজপত্রে ছোট ভাই বাড়ির মালিক হলেও ক্রেতার ঠিকানা ব্যবহার করা হয়েছে যে বাড়িটি সেখানে মাস দুয়েক আগ পর্যন্ত ভাড়া ছিলেন বিচারপতি সিনহা এ বিষয়ে জানতে এস কে সিনহার নতুন বাড়িতে হাজির হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি

বাড়ি কেনার এই অর্থের উৎস কি তা খতিয়ে দেখার দাবি উঠেছে বিজ্ঞানী ডক্টর নুরুন নবী মনে করেন একজন প্রধান বিচারপতির দুর্নীতি জাতির জন্য কলঙ্কের সবাই আমরা জানি এদেশে বাড়ি কিনতে হলে পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ব্যাঙ্ক থেকে লোন দিয়ে কেনা হয় ক্যাশ টাকা দিয়ে সাধারণত বাড়ি কেনা হয় না ওনার ভাই এদেশে নতুন ইমিগ্রেন্ট মাত্র দুই বছর আগে এসেছে তারপরেই এত তাড়াতাড়ি টু হান্ড্রেড ডলার ক্যাশ দিয়ে বাড়ি কেনা এটা একটা প্রশ্ন জাগে যে এটা সোর্স কোথায় এবং এটা কার জন্য এবং সেই বাড়িতে উনি অবস্থান করছেন বাংলাদেশের কোনো লেখকের বা কোনো পাঠকের লক্ষ লক্ষ কপি পিডিএফ করে অ্যামাজন ডট কম থেকে ফ্রি ডিস্ট্রিবিউট করা হয় না এটাও করা হচ্ছে তার অর্থই হলো যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের সরস সংশোধনী বাতিল ঘোষণা করে বিতর্কিত রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই বাতিলের মূল রায়টি লেখেন প্রধান বিচারপতি সিনহা এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মুখে গত বছরের অক্টোবরে ছুটিতে বিদেশে চলে যান এস কে সিনহা এরপর নৈতিক স্খলনজনিত নানা অভিযোগ এনে অন্যান্য বিচারপতিরা তার সঙ্গে একই বেঞ্চে বসতে অস্বীকৃতি জানালে বিদেশে থাকা অবস্থায় দশ নভেম্বর পদত্যাগ করেন এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি আমার পেছনে যে বাড়িটি দেখছেন এই বাড়িটিতেই যুক্তরাষ্ট্রে আসার পর ভাড়া থেকেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নথিপত্রে দেখা যাচ্ছে এই বছরের জুন মাসে ঠিক এই বাড়িটির সামনে এই বাড়িটি ক্রয় করেছেন তার ভাই অনন্ত কুমার সিনহা অভিযোগ রয়েছে সাবেক প্রধান বিচারপতি নিজ ভাইয়ের নামে এই বাড়িটি কিনেছেন যে বাড়িটিতে এখন সস্ত্রীক বসবাস করছেন বিচারপতি এস কে সিনহা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ প্যাটারসন নিউ জার্সি